হ্যালো বন্ধুরা, কবি টেনমির স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ আমাদের পরিবেশ, এই অধ্যায়টা নিয়ে। তো আমাদের পরিবেশ, পরিবেশ জিনিসটা কি এটা আমাদের আগে জানতে হবে, তাই না? পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, তুমি যেখানে থাকো বা তুমি যে ঘরে থাকো, তোমার চারপাশে কি আছে? তোমার চারপাশে আছে বিল্ডিং, তারপরে মানুষজন, আব্বু আম্মু, বন্ধু বান্ধব, তারপরে অনেক কিছু আছে, মাটি, পানি, বায়ু, ঘর, আরো অনেক কিছু, তাই না? তো এই সব কিছু নিয়েই হচ্ছে তোমাদের পরিবেশ, অর্থাৎ তুমি কিন্তু পরিবেশের মধ্যেই থাকো। যেমন এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবির মধ্যে দেখো আমরা কি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অনেক গাছপালা, তাই না? আমরা পাহাড় দেখতে পাচ্ছি, সূর্য দেখতে পাচ্ছি, এখানে আমরা কিছু ঘর দেখতে পাচ্ছি, এখানে কিছু গরু ছাগল দেখা যাচ্ছে, এখানে আবার কিছু বাচ্চা দেখো তারা কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, তাই না? এবার এখানে আবার দেখো একটা জলাশয়ের মতো বা খালের মতো একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, এখানে আবার কিছু পাখি দেখতে পাচ্ছ। তো এই যে ছবিটার মধ্যে গোটা যা কিছু দেখতে পাচ্ছ সবকিছু মিলেই কিন্তু আসলে একটা পরিবেশ তৈরি হয়, বোঝা গেল? তো এই যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এদেরকে আসলে আমরা বলি পরিবেশের উপাদান। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, এই পরিবেশের উপাদানগুলো দিয়েই আসলে আমাদের পরিবেশ তৈরি। তো পরিবেশের উপাদান কি কি? বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, ঘর বাড়ি ইত্যাদি অনেক কিছু মিলে হচ্ছে আমাদের পরিবেশ, এরাই হচ্ছে আমাদের পরিবেশের উপাদান। এখন এই পরিবেশের উপাদানকে না আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান আর একটা হচ্ছে মানুষের তৈরি উপাদান। তো প্রাকৃতিক উপাদান কি? প্রাকৃতিক উপাদান হচ্ছে যে উপাদানগুলো প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে, যেগুলো তুমি আমি তৈরি করিনি, যেমন গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু। খেয়াল করো তো, এগুলা কি আমি মানুষ বানাতে পারি? পারি না, এটা প্রাকৃতিক ভাবে হয়, এবং এই জন্য এই উপাদানগুলোকে আমরা বলি প্রাকৃতিক উপাদান। অন্যদিকে খেয়াল করে দেখো, এই ঘর বাড়ি, চেয়ার টেবিল, কাপড় চোপড়, আরো বই খাতা, তারপর হচ্ছে বিল্ডিং, মানে যা কিছু ওগুলো আমরা মানুষ তৈরি করি, এরা হচ্ছে মানুষেরও তৈরি উপাদান। মানে এগুলো আমরা নিজেরা তৈরি করেছি, এগুলো প্রাকৃতিক ভাবে কেউ তৈরি করে দিয়ে যায়নি। সো এই যে মানুষের তৈরি উপাদান এবং প্রাকৃতিক উপাদান, এই উপাদানের উপর ভিত্তি করে আমরা পরিবেশকে একই রকম ভাবে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। সো প্রথমে আমরা জেনে নিই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে, ঠিক আছে? সো প্রাকৃতিক পরিবেশ কি? খুব সহজে যদি বুঝতে চাই তাহলে বলতে হবে যে প্রাকৃতিক উপাদান দিয়ে যখন কোনো পরিবেশ তৈরি হয় তখনই সেটাকে আমরা বলবো প্রাকৃতিক পরিবেশ। যেমন এখানে কি বলা আছে, আমাদের চারপাশে গাছপালা, পশু পাখি, সূর্য আলো, মাটি, পানি বা এগুলো আমরা তৈরি করতে কিন্তু পারি না, এবং প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে, আর তাই এই উপাদান দিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে সেটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। যেমন দেখো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, ছবিতে কি কি দেখা যাচ্ছে? এখানে আমরা সূর্য, গাছপালা, পশু পাখি, নদী, হ্যাঁ, বিভিন্ন পাখি দেখতে পাচ্ছি, তাই না? তো এই যে উপাদানগুলো যা দেখতে পাচ্ছ এগুলা কি একটা আমরা মানুষ নিজেরা বানাতে পারি? পারি না, আর এই কারণে এখানে আমরা যে পরিবেশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে মানুষের তৈরি পরিবেশ কি হবে? খুব সহজ, আমাদের মানুষের তৈরি উপাদান দিয়ে যখন কোনো একটা পরিবেশ তৈরি হয় সেটাই হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। যেমন ঘর বাড়ি, দালান কোঠা, চেয়ার টেবিল, কাপড় চোপড়, রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকা ইত্যাদি কি মানুষের তৈরি, আর এসব নিয়ে যে পরিবেশটা তৈরি হয় সেটাকে আমরা বলি মানুষের তৈরি পরিবেশ। যেমন দেখো তোমরা এখানে একটা ক্লাসরুম দেখতে পাচ্ছ, তাই না? তো এখানে দেখো টিচার পড়াচ্ছে ব্ল্যাকবোর্ডে, এটা কিন্তু মানুষ তৈরি করেছে। তারপর ওই চেয়ার টেবিল, মার্কার, ডাস্টার যা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করেছি, এটা কিন্তু প্রকৃতিগতভাবে তৈরি হয়নি। আবার দেখো এই ক্লাসরুমটা, এটাও কিন্তু প্রকৃতিগতভাবে তৈরি হয়নি, এটা আমরা মানুষরা তৈরি করেছি। তার মানে আমরা বলতে পারি এখানে যে আমরা এই যে ক্লাসরুমের পরিবেশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানুষের তৈরি উপাদান দিয়ে তৈরি, এবং এই কারণে এই পরিবেশটাকে আমরা বলবো মানুষের তৈরি পরিবেশ। বোঝা গেল বিষয়টা? তো তার মানে এই অধ্যায় থেকে আমরা পরিবেশ সম্পর্কে বিস্তারিত জেনে গেলাম। তো চলো আমরা এতক্ষণ ধরে যা জানলাম তার উপর আমরা একটু প্র্যাকটিস করি, মানে কিছু অনুশীলনী করে আসি। সো দেখো এখানে আমরা কিছু শূন্যস্থান পূরণ করে দেখি। প্রথমে কি বলা আছে, আমাদের চারপাশে সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের দেশ। তুমি বলো চারপাশে সবকিছু নিয়ে কি তৈরি হয়েছে? ঠিক ধরেছো, আমাদের পরিবেশ। ঠিক একইভাবে পরিবেশকে দেশ পরিবেশ এবং দেশ পরিবেশে ভাগ করা যায়। তো পরিবেশকে আমরা কি কি পরিবেশে ভাগ করি? পরিবেশকে আমরা প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশে ভাগ করেছি, রাইট? এরপর দেখো কি বলা আছে, গাছপালা, পাখি ও বায়ু দেশ পরিবেশের উপাদান। সো গাছপালা, পাখি, বায়ু এগুলো কি আমরা বানাতে পারি? পারি না, এগুলো কিন্তু প্রাকৃতিক ভাবে এসেছে। তাহলে এখানে উত্তরটা কি হবে? হ্যাঁ, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তারপর হচ্ছে মানুষের তৈরি উপাদান দিয়ে তৈরি হয় দেশ পরিবেশ। তুমি বলো মানুষের তৈরি উপাদান দিয়ে কি তৈরি হয়?
মানুষের তৈরি পরিবেশ। সো এরপর কিছু সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। সো দেখো কি বলা আছে এখানে, কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। সো এখানে কি কি অপশন আছে আমরা দেখি, গাছ, টেবিল, কলম, চেয়ার, তোমরাই বলো তো এই চারটার মধ্যে কোনটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়। হ্যাঁ, সেটা হচ্ছে গাছ, কারণ গাছ আমরা বানাতে পারি না, কিন্তু টেবিল, চেয়ার, কলম এগুলো আমরা মানুষটাই বানাই। এরপর দেখো কি বলা আছে, কোনটি মানুষের তৈরি পরিবেশের উপাদান। সো মানে মানুষ কোনটা তৈরি করেছে, পাখি, পাখি কি মানুষ তৈরি করেছে, না, পাহাড়, পাহাড় কি আমরা তৈরি করেছি, না, মাছ, মাছও আমরা তৈরি করিনি, ঘর বাড়ি, হ্যাঁ ঘর বাড়ি আমরা তৈরি করেছি, তার মানে সঠিক উত্তরটা হবে ঘর বাড়ি, বোঝা গেল। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্র্যাকটিস হয়ে গেল। সো এরপরে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রেখে দিয়েছে আমি, দেখো এখানে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। সো এই প্রশ্নগুলো তুমি এতক্ষণ ধরে যা বুঝলে তার উপর ভিত্তি করে তোমার টেক্সট বই থেকে খুঁজে এই উত্তরগুলো বের করার চেষ্টা করবে, বের করে উত্তরগুলো খাতায় লিখবে, লিখে তোমার স্কুলের যে শিক্ষক আছে তাকে দেখাবে, এবং এভাবে তুমি এই চ্যাপ্টারটার উপর একটা পরিপূর্ণ দখল নিয়ে চলে আসতে পারবে। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে, টাটা।